এই প্রথমবারের মতো চিকিৎসা বিজ্ঞানে মোবাইলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। বিষয়টা শুনে অবিশ্বাস্য মনে হলেও পুরো বিষয়টাই বাস্তব ঘটনা। হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার? বরাবর মতো সবাই ভালোই আছেন আশা করি। ভ্যালু অফ সায়েন্স উইথ ফানের নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে সবাইকে স্বাগতম। এই এপিসোডে আমরা চিকিৎসা বিজ্ঞানের এই অবাস্তব সত্য ঘটনা জানব, তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন, না হলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করতে পারেন। পুরো ভিডিও জুড়েই আপনাদের সাথে আমি থাকছি শিশির, আপনারা দেখছেন ভ্যালু অফ সায়েন্স উইথ ফান। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেক সেকেন্ডে চিকিৎসা বিজ্ঞানে আসছে উন্নতি, এটা আমাদের সবারই জানা। বর্তমানে সকল টেকনোলজির থেকেও মেডিকেল সায়েন্স অনেক উন্নত, দিনে দিনে তা আরও উন্নত হচ্ছে। তবে মেডিকেল সায়েন্স এবং জেনারেল সায়েন্স প্রায় সকল দিক থেকেই একটি উন্নতির অংশ বলা যায়। যেমন অনেক দেশে 5G অলরেডি চালু হয়ে গিয়েছে। এই 5G চালু হওয়ার ফলে মেডিকেল সায়েন্স হয়ে উঠেছে অনেক সহজ এবং ঝুঁকিহীন। কিছুদিন আগে চীনের এক ডক্টর 5G নেটওয়ার্কের মাধ্যমে নিজের চেম্বারে বসে কয়েক শত কিলোমিটার দূরে অপারেশন থিয়েটারে তার রোগীকে রোবোটিক আর্মের মাধ্যমে অপারেশন করতে সক্ষম হয়েছিলেন। এটি যতটা সহজভাবে আমি বলছি কাজটা তত সহজ হতো না যদি এই 5G না আসতো। তবে আজ আমরা যে বিষয়টা জানতে চলেছি সেটা এসব অবিশ্বাস্য টেকনোলজিকেও হার মানিয়েছে। এক চক্ষু বিশেষজ্ঞ টমি কর্ন আইফোন 13 Pro Max এর ক্যামেরার ম্যাক্রো মোডকে কাজে লাগিয়ে রোগীর চোখ পরীক্ষা করার পর কর্নিয়া প্রতিস্থাপন করেছেন। এই ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার শার্প হেলথ কেয়ারে। আইফোন 13 Pro Max-এর সকল ফিচার্সের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, সেই সাথে আমি এর ক্যামেরার ফিচার্স নিয়ে আলাদা ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওগুলো দেখে আসবেন অবশ্যই যারা দেখেননি। আমি যখন প্রথমে এই আইফোন 13 Pro Max ব্যবহার করে চোখের কর্নিয়া পরিবর্তনের ঘটনা শুনেছি তখন বিষয়টা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল, কিন্তু সম্পূর্ণ বিষয়টা জানার পর বুঝতে পারলাম এটা সম্ভব, কারণ আইফোন 13 Pro Max-এর ক্যামেরার মডিউলে একটি ম্যাক্রো মোড ক্যামেরাও রয়েছে। ডক্টর টমি কর্ন আইফোন 13 Pro Max ব্যবহার করে কিভাবে রোগীর চোখ পরীক্ষা করলেন তা লিঙ্কডইনে জানিয়েছেন। তারপর থেকে এই বিষয়টা টেক নিউজের শীর্ষে রয়েছে সম্পূর্ণ ওয়ার্ল্ডে। তিনি সম্পূর্ণ বিষয়টাকে এভাবে জানায় যে চোখের ম্যাক্রো ছবি তোলার জন্য এই সপ্তাহে তিনি আইফোনের 13 Pro Max ডিভাইসটি ব্যবহার করেছিলেন। সেই সাথে তিনি মজা করে বলেছিলেন এই প্রো ক্যামেরার ফোন কল করার অ্যাপও রয়েছে, যদিও এর যুক্তি কোনোভাবেই মিলে না কোনো কিছুর সাথে। তবে এই ডিভাইসের ম্যাক্রো মোড স্মার্টফোনের ওয়ার্ল্ডে নতুন এক উদ্ভাবন যোগ করলো। যারা আমার আইফোন 13-এর সেই ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো এই বিষয়গুলো জানেন। তাও আপনাদের সুবিধার্থে বলে রাখি এই আইফোন 13 Pro Max-এর ফোকাস ঠিক রেখে খুব কাছের বিষয়বস্তুর ছবি ও ভিডিও ধারণ করা যায়। বেশিরভাগ ইউজার এই ম্যাক্রো মোডটি প্রকৃতির কিছু ছবি তুলতে ব্যবহার করেন, যেমন শিশির বিন্দু কিংবা ছোট পিঁপড়া, এছাড়াও অনেক ছোট ছোট বস্তুর ফটো তুলে থাকেন। যাই হোক, তবে টমি কর্ন এই বিষয়টাকে গুরুত্ব সহকারে কাজে লাগিয়েছেন নিজের রোগীর চোখের পরীক্ষার কাজে। আইফোন 13 Pro Max-এর এই ফিচার্সটি কিভাবে আরো বেশি টেলিমেডিসিনে কাজে লাগানো যায় তা নিয়ে আর এক আই স্পেশালিস্ট জেফ্রি লুইসের সঙ্গে আলোচনা করেছেন টমি কর্ন। এই সম্পূর্ণ ঘটনার পর অ্যাপেলের ভ্যালু আগের থেকে অনেক উঁচুতে উঠে গিয়েছে, সেই সাথে আইফোন 13 Pro মডেলগুলোর হয়তো বেস্ট সেলিং ডিভাইস হতে যাচ্ছে এবছরে। হোপ ইউ গাইজ পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর দেরি কিসের, সাবস্ক্রাইব করে ফেলুন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের কোনো এক ইন্টারেস্টিং এপিসোডে।